দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী দুই আসনের বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মোমবাতি প্রতীকের প্রার্থী মাওলানা নুরুল ইসলাম নিজে জানেন না তার নির্বাচনী আসনের সীমানার পরিধি, আর এর জন্য তাকে গুনতে হয়েছে 3,000 টাকা জরিমানা। ইতিমধ্যে শহরের বিভিন্ন স্থানে ঝুলানো পোস্টার ব্যানারে এমন অবস্থা দেখে হাস্যরস করছেন সাধারণ মানুষ। ফেনী সোনাগাজী তো দুইয়ের অন্তর্ভুক্ত না, সে ব্যানারতে যেটা লেখছে সোনাগাজী পর্যন্ত, এটা তো সে আসলে এমপি হওয়ার যোগ্যতায় নাই তার, এটা হাস্যকর ব্যাপার। উনি তো নিজে জানে না এমপি ভাতি হয়েছে কলানে নির্বাচন এলাকা, উনি নিজে জানে, এটা তো হাস্যকর ব্যাপার। নিজ নির্বাচনী এলাকার সীমানা না জেনে সংসদ সদস্য প্রার্থী হওয়ায় তার যোগ্যতা নিয়েও প্রশ্ন তুলছেন অনেকে। একজন এমপি প্রার্থী হয়ে ফেনীর দুই আসন আর সোনাগাজী 3 আসন কোথায় সে জানে না, সে দেশ কীভাবে পরিচালনা করব, সে এমপিও দেশে কী করবে? ব্যানারের ভিতরে সে সোনাগাজী লিখছে, সে ফেনীর 2 আসনের মনোনীত প্রার্থী, এ লিখছে ফেনীর 3 আসনের কথা, সোনাগাজী ফেনীর 3 আসন। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনাও চলছে। এ প্রসঙ্গে জানতে চাইলে সংসদ সদস্য প্রার্থী মাওলানা নুরুল ইসলাম যুক্তিবাদী গণমাধ্যমকে বলেন, প্রথমবারের মতো জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। নির্বাচন কার্যালয় থেকে কেন্দ্র তালিকা না পাওয়ায় তিনি সীমানা জানতেন না। আগে ফেনী সদর উপজেলার কয়েকটি ইউনিয়ন ও সোনাগাজীর আংশিক এলাকা নিয়ে ফেনী 2 আসন থাকায় সেভাবেই লেখা হয়েছে। তবে সদর উপজেলার 12টি ইউনিয়ন ও 1টি পৌরসভা নিয়ে ফেনী 2 আসন গঠিত বলে ইতিমধ্যে তিনি জেনেছেন। এ বিষয়ে ফেনী জেলার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোসাম্মদ শাহিনা আক্তার বলেন, বিষয়টি অবগত হওয়ার পর ফেনী পৌর এলাকার আচরণবিধি সংক্রান্ত ফেনী জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বদরুদ্দোজা পোস্টার ব্যানার ও পেস্টুনে বিভ্রান্তকর তথ্য দেয়ায় ফেনী 2 আসনের মোমবাতি প্রতীকের বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী মাওলানা নুরুল ইসলামকে শুক্রবার রাতে 3,000 টাকা জরিমানা করেন এবং একই সঙ্গে এ সকল পোস্টার ব্যানার ও পেস্টুন প্রত্যাহারের আদেশ দেন। 2001 সালে জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত ফেনী সদর উপজেলার পরহাদনগর, ধলিয়া, লেমুয়া, চনুয়া ও ফাজিলপুর ইউনিয়ন বাদে 8টি ইউনিয়ন ও ধাগনবুইয়া উপজেলা নিয়ে ফেনী 2 সংসদীয় আসন ছিল। 2001 সালের পরে এই বিন্যাসটি পরিবর্তন করে পুরো ফেনী সদর উপজেলাকে নিয়ে ফেনী 2 আসন গঠন করা হয়। এ বিন্যাসে 2008 সাল থেকে ফেনী 2 আসনের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়ে আসছে। উল্লেখ্য, বিগত 11টি জাতীয় সংসদ নির্বাচনে ফেনী 2 আসনের সঙ্গে সোনাগাজী উপজেলার কোনো সম্পৃক্ততা ছিল না। এম কাউসার, প্রত্যয় নিউজ।